হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের বাড়িতে আবারও হামলা করলেন নায়িকা শবনম মুখী, তার বাচ্চাকে নিয়ে হাজির। এসে আবদার করছে সুপারস্টার শাকিব খানের সন্তান বুবলির এই সন্তান। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস দুজনে জুটি হয়ে অনেক সিনেমা করেছেন, যা হয়েছে ব্যবসা সফল। সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস একসাথে বিয়ে করেন, বীর কাপুর গোপন রাখেন। তার মাঝে কিছু বছর তাদের মাঝে একটু দূরত্ব হয়ে যায়, আর সেই কারণেই সুযোগ পায় শবনম বুবলি। একসাথে টি হয়ে সিনেমা করেছেন শাকিব খানের সাথে, অল্প সময়ে বেশ নাম করেছেন শবনম বুবলি। অপু বিশ্বাসের কারণেই শবনম বুবলি সুযোগ পেয়েছে সিনেমায় আসতে। অপু বিশ্বাসের যখন সন্তান হয় তখনই বুবলি সুযোগ পেয়েছেন সিনেমা করার জন্য। বজগিরি সিনেমা দিয়ে শুরু হয় বুবলির সিনেমা করা, আর সেই সুযোগে শাকিব খানের সাথে ভালোই প্রেম করেছেন বুবলি, যা বলেছেন অপু বিশ্বাস। এখন বর্তমানে শাকিব অপুর মিল হয়ে গিয়েছে প্রায়, কিন্তু এর মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় শবনম বুবলি। শবনম বুবলি এর আগেও তার সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন শাকিব খানের বাসাতে, আবদার করেছেন এই সন্তানের বাবা শাকিব খান। কিন্তু অপু বিশ্বাস বাধা হয়ে দাঁড়িয়েছিল বুবলির সামনে। এখনো যখন শাকিব খানের বাড়িতে নিয়ে আসলো শবনম বুবলি বাচ্চাকে, তখন অপু বিশ্বাস ঢাল হয়ে দাঁড়ালো। বলল, এ সন্তান যে শাকিবের প্রমাণ কি? আমার কাছে কোনো প্রমাণ আছে? নেই তো কোনো প্রমাণ। তাহলে কেন বারবার আমাদের সুখের সংসারে এসে বাধা হয়ে দাঁড়াচ্ছ? তোমার কি লজ্জা বলে কিছুই নেই? কাজ করতে আছো কাজ করো না ভাই, কিন্তু অন্যের সংসার ভাঙার কোনো দরকার নেই। কাজ করে যাও এক মনে, ভালো কিছু হবে, অন্যের সংসার ভাঙতে চেয়ো না। শাকিব খান রেগে গিয়ে বলল, আমরা সুখে আছি আমার সন্তানকে নিয়ে, জয়কে নিয়ে খুশিতেই আছি আমরা সবাই, পুরো পরিবার খুব হাসি খুশিতে রয়েছি। কেন তুমি বারবার এসে আমাদের সুখের সংসারে আঘাত আনো? অপু বিশ্বাস রেগে বেগে তো আগুন, বুবলির দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন পারলে যেন চোখ দুটো তুলে হাতে দিয়ে দেয়, এই চোখ দিয়ে যেন শাকিবকে আর না দেখতে পারে। শাকিব খান অপু বিশ্বাসের সংসারে প্রায় আঘাত আনে শবনম বুবলি, আর এবারেও তার বাড়িতে বাচ্চা নিয়ে হাজির হয়েছে শাকিব খানের সামনে। বলেছে এই বাচ্চা নাকি শাকিব খানের, কিন্তু অপু বিশ্বাস কোনো মতেই বিশ্বাস করেনি, বাড়ি থেকে বের করে দিয়েছে শবনম বুবলিকে। দর্শক, শাকিব খান অপু বিশ্বাস যতবার সুখের সংসার করতে চায় বাধা হয়ে দাঁড়ায় বুবলি, বুবলি সবসময় তাদের সংসারে আঘাত আনে। দর্শক, সুপারস্টার শাকিব খান আর হলিউড কিং অপু বিশ্বাস আবার কি সংসার করতে পারবে শবনম বুবলি, না তাদের সংসার আবার ভেঙে দিবেন? দর্শক, আপনারা মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করতে পারেন, বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।